আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কদবেল ভর্তার একটি চমৎকার রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম। সাধারণত যে কোনো টক জাতীয় ফলে ভর্তা দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে, আর যদি সেটা হয় রাস্তার মামাদের মতো করে টেস্ট, তাহলে কেমন হয়? তাহলে চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে দুইটি মিডিয়াম সাইজের কদবেল নিয়েছি এবং এগুলোকে ফাটিয়ে নিয়েছি। এখন কদবেলের ভিতরের অংশটা আমি নিয়ে নেব, আর যেহেতু এখন কদবেলের সিজন, তাই মানে ভয় পাওয়ার কিছুই নেই, সব কদবেলই পাকা থাকে, হয়তো কোনোটা একটু শক্ত, কোনোটা একটু নরম থাকবে। এভাবে একটি চামচ দিয়ে দুইটি কদবেলের ভিতরের অংশ আমি এখানে নিয়ে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি 10-12টি কাঁচামরিচ, আর নিয়েছি 100 গ্রামের মতো তেঁতুল। তেঁতুল দিলে টকবেলের এই ভর্তাটা আরও বেশি সুস্বাদু হবে। রাস্তার মামারা কিন্তু এভাবে হামান দিস্তা দিয়ে পিষে তারপরে ভর্তা করে, তো আজকে যেহেতু রাস্তার মামাদের মতো করে করব, তাই আমি হামান দিস্তাই ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি কদবেল, তারপরে হচ্ছে দিয়ে দিলাম কাঁচা মরিচ। যেহেতু এগুলো একটু শক্ত, তাই প্রথমে আমি এগুলোকে একটু পিষে নেব। কদবেল মরিচের সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এর সাথে দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চাট মশলা, সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া, সাথে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ বিট লবণ। এখন দিয়ে দিব 2 টিস্পুন পরিমাণ চিনি। এখন সবগুলো উপকরণ আবার একটু পিষে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব তেঁতুল, আর দিয়ে দিব ধনিয়া পাতা। এতে করে রাস্তার মামারা যেভাবে ভর্তাটা করে ঠিক সেই রকম টেস্ট কিন্তু পাওয়া যাবে। এখন এগুলোকে আবার ভালোভাবে পিষে নিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। টক জাতীয় যে কোনো ফলের ভর্তাতে কেমন জানি জিভে পানি চলে আসে, আর আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যে কথা বলার সময় মানে যতবারই দেখছি ততবারই আমার দেখা যাচ্ছে যে খেতে ইচ্ছে করছে। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এগুলোকে সার্ভ করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এটা কতটা আঠালো হয়েছে। 2টা কদবেলে প্রায় 4 থেকে 5 জন ভর্তা খেতে পারবে, এতটা পরিমাণ হয়। আর এই টেস্ট আমি আপনাদেরকে মুখে বলতে পারবো না, মানে এতটাই টেস্ট হয়েছে যে পরবর্তীতে এটা যতবার দেখি ততবারই আমার খেতে ইচ্ছে করছে। আর আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। একটা সময় ছিল যখন আমরা নিউ মার্কেট এরিয়াতে গেলে এই ভর্তা অবশ্যই অবশ্যই খেতাম, কারণ এটা খেতে এত বেশি টেস্ট লাগতো যে মুখে বলে বোঝানো যেত না, অস্বাস্থ্যকর চিন্তা করেও আমরা এই খাবারগুলো খেতাম। কিন্তু এখন যেহেতু খোলা খাবারে বা রাস্তার এই খোলামেলা খাবারগুলো করোনা ভাইরাসের বিস্তার লাভের অন্যতম উৎস হতে পারে, তাই আমরা সব সময় চেষ্টা করব এই সময়টাতে অন্তত পক্ষে রাস্তার খাবারগুলো অ্যাভয়েড করার জন্য। স্বাস্থ্যকর খাবার খান, বাসায় তৈরি করে খান। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসব। আল্লাহ হাফেজ।